ও নো নো নো, শেষ করে দিল আমাকে, শেষ করে দিল, বাঁচাও বাঁচাও। ওয়াও, ও নো ও নো, আমি শেষ হয়ে গেলাম। যাই হোক, তো বন্ধুরা, নতুন একটি গেমসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকে আমরা একটি হরর গেমসে সবাই কিছু ফিল করব। তো আমি প্রথমে এই ঘরটার মধ্যে ঢুকলাম। তো এখন এখানে কিছু টাস্ক রয়েছে, আমাকে টাস্কটা কমপ্লিট করতে হবে। তো চলো ধীরে ধীরে আমরা টাস্কটা কমপ্লিট করি। এখানে একটা কার্ড রয়েছে, আমাকে এই ধরনের কিছু কার্ড সংগ্রহ করতে হবে। তো আমি প্রথমত একটা কার্ড সংগ্রহ করলাম, এখনও 9টি কার্ড আমাকে সংগ্রহ করতে হবে। তো আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি কাজটি করার। এই গেমসটি মূলত খুবই ভীতিকর একটি গেমস, হরর গেমস। এই এটা একটা পুরাতন বাড়ি, হসপিটাল। এই বাড়িটির মধ্যে একটা গৃহিণী রয়েছে, ভূত, বৃদ্ধ একটি ভূত রয়েছে, এটাকে হঠাৎ হঠাৎ দেখা যায়। এটা একটা ফ্রাই প্যান নিয়ে খুব তাড়া করে, এবং কাছাকাছি আসলে সে যেভাবে হোক ধরে ফেলে, এবং ধরে সাথে সাথেই মেরে ফেলবে। তো খুব সতর্কে টাস্কটি কমপ্লিট করতে হবে। দেখো চারিদিকের পরিবেশটা খুবই ভীতিকর, ভয়ানক, বিশাল একটা হল রুম দেখো, অথচ এখানে কোনো লোকজন নেই, সব আলো বন্ধ করা আছে। তো আমি ধীরে ধীরে চেষ্টা করতেছি টর্চ দিয়ে টাস্কটা কমপ্লিট করার। তো বন্ধুরা সাথেই থাকো, দেখো গেমসটির মধ্যে মূলত কী হয়। খুবই ভয়ানক একটা গেমস, এই ধরনের হরর গেমস খেলা আসলেই খুবই জটিল। তো দেখো ধীরে ধীরে কীভাবে আমি টাস্কটি কমপ্লিট করি। হ্যাঁ, এখানে একটা ফার্স্ট এইডের বক্স পেলাম। ও নো নো নো, বাঁচাও বাঁচাও, আমাকে মনে হয় ধরে ফেললো। না না, আরে না, ও নো, শেষ, আমাকে একটা বাড়ি দিল মাথার মধ্যে ফ্রাই প্যান দিয়ে। যাই হোক, আমি রিভাইভ নিয়ে আবার ব্যাক করলাম, দেখি নেক্সট টাইম আমার সাথে কি হয়। তো ওনার চোখ ফাঁকি দিয়ে আমি মূলত আমার টাস্কটা আমি কমপ্লিট করব যেভাবে হোক। তো আমি এখানে একটা ফার্স্ট এডের বক্স পেলাম, তো এটা আমাকে রিভাইভ নেওয়ার জন্য খুব হেল্প করবে, আঘাত করলেও। তো দেখা যাক, আমি খুব দৌড়চ্ছি। এখানে আরেকটি বক্স পেলাম, যাই হোক দেখি ধীরে ধীরে কাজটি কমপ্লিট করা যায় কি না। সামনে আরও ভীতিকর পরিবেশ রয়েছে, তো আমি নিজের সুরক্ষার ব্যবস্থাটা আমি আগে রেখে নেই, নাহলে কাজ করতে পারবো না। এই দরজাটা লক করা, সম্ভবত এটার চাবি লাগবে। এটা একটা কী রয়েছে, ওটা আমাকে সংগ্রহ করতে হবে। তো দেখি এখানে কী রয়েছে, না তেমন কিছুই নেই। তো আমি দেখতেছি ধীরে ধীরে কোথায় কী রয়েছে, কিছু কী সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটি ফার্স্ট কিডের বক্স পেলাম। তো ঘুরে ঘুরে দেখতেছি আসলে কী রয়েছে রহস্যটি। এই রুমগুলি জানি কীরকম একদম অদ্ভুত, এটাকে কি বলবো বুঝতে পারতেছি না। হাসপাতাল না বাড়ি না ক্লি অন্য কিছু, মানে অদ্ভুত পরিবেশটার এখানে। হ্যাঁ, এই দরজাটা খোলা পাওয়া গেছে, এখানে একটা কি পেলাম এবং সাথে আরেকটি কার্ড সংগ্রহ করলাম। না এখানে আর কিছু নেই প্রয়োজনীয়। তো ধীরে ধীরে দেখার চেষ্টা করতেছি, গাইস সাথেই থাকো, গেমসটির অনেক মজা রয়েছে, আরও সামনে ভীতিকর পরিবেশ। তো আরেকটি কার্ড সংগ্রহ করলাম, তো দেখি খুব সাবধানে থাকতে হবে যে কোনো সময়। ও নো 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 নো, সেই আবার ধরা খেয়ে গেলাম। ও নো, না না, যে হোক এখানে বেঁচে পেলাতে হবে, পালাও পালাও পালাও। ও আমার পিস নিয়েছে, আমি বুঝতে পারতেছি এখান থেকে আমাকে যেভাবে হোক পালাতে হবে। হ্যাঁ, ওই যে আমার পিস নিয়েছে, তো আমি যেভাবে হোক পালাবো এখান থেকে। তো আমি ধীরে ধীরে পালাচ্ছি। তো গাইস ধীরে ধীরে আমি চেষ্টা করতেছি টাস্কটা কমপ্লিট করার। তো আমরা আরেকটি রুমে ঢুকলাম, তো দেখি এখানে কী রয়েছে। এখানে আরেকটি পেপার্স রয়েছে, আমরা এটা সংগ্রহ করলাম। তো মূলত আমাদের 4টি পেপার সংগ্রহ করা হয়ে গেছে, তো এখনও প্রায় 6টি পেপার সংগ্রহ করতে হবে। তো খুব ধীরে সতর্কভাবে আমাকে টাস্কটি কমপ্লিট করতে হবে। তো গাইস সাথেই থাকো, দেখো পুরো ভিডিওটি। হ্যাঁ, এখানে আরেকটি চাবির কি পেয়ে গেলাম, একটি রিং। তো এখানে কিছু একটা দেখা যাইতেছে, মনে হচ্ছে আরেকটি পেপার্স রয়েছে। হ্যাঁ, 5টি পেপার আমাদের সংগ্রহ হয়ে গেল, 5 পেপার্স।
অন্য আসলে এই রুমগুলি এত খুব বেতাল, বুঝতে পারতেছি না কোন দিক থেকে আসলাম আর কোন দিকে যাব। খুবই অদ্ভুত এখানের পরিবেশটা। এই রুমে মনে আরেকবার আসছিলাম, তো এটার চাবিটা আমরা সংগ্রহ করতে পারিনি। চাবিটি না, এখানে কোনো চাবি কাজ করতেছে না। আমার আরও কিছু মানে চাবি কালেক্ট করতে হবে। তো গাইস সাথেই থাকো, দেখো এই ভুতুড়ে পরিবেশের গেমসটি। তো খুবই সতর্কভাবে আমি কাজটি করতেছি আর ভয়ে ভয়ে আছি, কখন যেন মাথায় সেই নন স্টিক কড়াইটা দিয়ে আমাকে একটা বাড়ি দেয়। তো এখানে আরেকটি কি পেয়ে গেলাম, আমার মনে হয় লক খুলতে খুব সুবিধা হবে। দেখি এখানে কি রয়েছে। এখানে তো মনে হচ্ছে একটা খেলার মাঠ ছোট, এখানে একটা খেলার মাঠ রয়েছে। তো এখানে আমার টাস্ক কমপ্লিট করার আসলে কিছুই নেই, দেখতেছি না, শুধু শুধু টাইম পাস। তো এখান থেকে বেরোবো কীভাবে, না এখানে বের হওয়ার কোনো রাস্তা নেই, যেখান থেকে এসেছি সেখানেই যেতে হবে, সেই পথ ধরেই আমাদের আগাতে হবে। তো আমি চেষ্টা করতেছি টাস্কটা কমপ্লিট করার, খুবই ঠান্ডা মাথায় টাস্কটা কমপ্লিট করতে হবে যে কোনো সময়। হ্যাঁ, এই রুমের চাবিটি কাজ করেছে, এখানে আরেকটি পেপার্স পেলাম, 6টি মুঠ হয়ে গেল, এখন আর 4টি লাগবে, তাহলে আমার টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। এখন কোথায় রয়েছে বাকি পেপারসগুলো ফাইন্ড আউট করতে হবে। তো গাইস দেখো কি হচ্ছে এখানে, সেম রুমে আবার চলে আসলাম। আসলে এটা ভূতের রুম, এগুলো এখানে সবই ভূতের কারবার হয়, কখন কোথায় ভুলিয়ে নিয়ে যায় বলা যায় না, রাস্তাঘাট সবে এলোমেলো হয়ে যায়। ও নো, ওই যে দেখা যাচ্ছে সেই ভূতনিকে, ভূতনি পেলে আমার মাথাটা আবার ফাটিয়ে দেবে, তো আমি চাই না দ্বিতীয়বার আমার মাথাটা ফাটুক। এমনিতেই অনেক রক্তক্ষরণ হয়েছে। তো আমি দেখি চেষ্টা করে এখানে কিছু রয়েছে কি না। এই রুমে মনে হয় আরেকবার আসছিলাম, না এখানেও টাস্ক কমপ্লিট। তো ওই ভূতনিকে সামনে দেখেছিলাম, দেখি এখন কোথায় রয়েছে, কি করা যায়। খুবই সতর্কভাবে কাজ করতে হবে, এই দরজাটা কে খোলা রাখলো। তো দেখি আমি এখানে কোনো কাজ রয়েছে কি না, না এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। তো ধীরে ধীরে আমাকে টাস্কটা কমপ্লিট করতে হবে গাইস, সাথেই থাকো, সামনের পরিবেশটা হয়তো আরও অনেক ভয়ঙ্কর হবে, ভূতনির সাথে ফাইট হবে। তো দেখো ভিডিওটার সাথেই থাকো, ওই যে দেখা যাচ্ছে আসতেছে এইদিকে, তো আমি আড়ালে সরে গেলাম। তো আমি দেখো ধীরে ধীরে টাস্কটা কীভাবে কমপ্লিট করি। ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো, পরবর্তী ভালো ভালো গেমস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এই ধরনের হরর গেমস অনেক মজার, তো আমি পুরো গেমসটি কমপ্লিট করার চেষ্টা করতেছি, সবাই সাথেই থাকো। Thank you.
Thank you.